রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রথমবার শস্য বোঝাই জাহাজ ছাড়তে শুরু করেছে। সোমবার স্থানীয় সময় সকালে প্রথম একটি জাহাজ ওডেসা বন্দর ছেড়ে গেছে। মোট 2 কোটি টন শস্য নিয়ে 16টি জাহাজ প্রথম ধাপে রপ্তানির জন্য রওনা হবে। ইউক্রেন থেকে শস্য রপ্তানি শুরু হয় বিশ্বে খাদ্য সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। সাবরিনা হাসানের রিপোর্ট। যুদ্ধের কারণে 5 মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ওডেসা বন্দরে আটকে থাকা শস্যবাহী জাহাজের যাত্রা। রপ্তানির জন্য কৃষ্ণসাগর দিয়ে ছেড়ে যাওয়া শস্যবোঝাই জাহাজগুলোকে নিরাপদে যেতে সার্বক্ষণিক নজর রাখছে জাতিসংঘ ও তুরস্ক। জাহাজে কোনো অস্ত্র আনা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে তুরস্ক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রপ্তানিযোগ্য শস্যের সাথে চলতি বছরের ফসল তোলার পর এর পরিমাণ দাঁড়াবে 7.5 কোটি টন। তবে এবার যুদ্ধের কারণে ফসল তোলার পরিমাণ অন্য সময়ের চেয়ে আরও কম হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউক্রেন ও রাশিয়া বিশ্বের প্রধান গম সরবরাহকারী দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী গমের দাম বেড়ে যায়। তবে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে তুরস্কে ক্রেমলিন ও কিয়েভের চুক্তি সই হয়। সাবরিনা হাসান, চ্যানেল আই।